একাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে আমার ক্লাসরুমে স্বাগত জানাই। এর আগে আমরা রেজন অধ্যায়ে বিভিন্ন অংশগুলো পড়েছি, যেমন হচ্ছে রেজনের সংজ্ঞা, রেজন তন্ত্র, উদ্ভিদের রেজন, বিভিন্ন রেজন অঙ্গের উদাহরণ, তারপরে হচ্ছে গঠনগত কার্যগত একক হচ্ছে নেফ্রন, নেফ্রনের বিভিন্ন অংশগুলি ও তার কাজসমূহ। তারপরে দেখেছিলাম হচ্ছে জাক্সটা মেডুলারি নেফ্রন বা হচ্ছে কর্টিক্যাল নেফ্রন আর রাস সিস্টেম। তো আজকে আমরা করবো হচ্ছে রেজনে অন্যান্য অঙ্গের ভূমিকা, দেখবো কীভাবে অন্যান্য অঙ্গগুলো রেজনে সহায়তা করে। এটা আমরা সিম্পলি মনে রাখবো হচ্ছে L2H2 দিয়ে, মানে এল থেকে দুটো, এস থেকে দুটো, এইভাবে। তো এল থেকে প্রথম এল থেকে লিভার, আরেকটা এল দিয়ে হচ্ছে লাংস, এস থেকে স্কিন, আরেকটা এস থেকে হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড। প্রথমে চলে আসি হচ্ছে লিভার বা যকৃৎ। এই লিভার বা যকৃৎ কি করে আমাদের মানে রেচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেটা দেখব। দেখো, আমরা যে প্রোটিন জাতীয় খাদ্য খাই, এই প্রোটিন জাতীয় খাদ্যটা ডিএমআইএনএজ নামক উৎসেচকের সহায়তায় কিসে পরিণত হয়? অ্যামোনিয়াতে। আর এই অ্যামোনিয়াটা হচ্ছে আমাদের দেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এই অ্যামোনিয়াকে কম ক্ষতিকারক পদার্থ ইউরিয়াতে পরিণত করতে সাহায্য করা হচ্ছে লিভার। তাহলে ক্ষতিকারককে শুধু সিম্পলভাবে মনে রাখতে হবে কি থেকে কিসে কনভার্ট করছে। ক্ষতিকারক অ্যামোনিয়া অ্যামোনিয়াকে কিসে পরিণত করছে? কম ক্ষতিকারক ইউরিয়াতে পরিণত করছে। ঠিক আছে, যে কে হেল্প করছে এটাতে? যকৃৎ বা লিভার। তাহলে এইভাবে এটা হেল্প করতে হচ্ছে রেজন। তারপর তাছাড়াও হচ্ছে যকৃৎ থেকে নিঃসৃত পিত্তরসের মাধ্যমে এরা কি কি নির্গত করে? বিভিন্ন ক্ষতিকারক ধাতব পদার্থ, যেমন হচ্ছে কপার, পারদ, জিঙ্ক। ঠিক আছে, তাছাড়া হচ্ছে বিলিরুবিন, বিলিভার্ডিন, অ্যালকোহল, বিলিভার্ডিন, এই সকল পদার্থগুলো কি করছে? দেহ থেকে নির্গত করতে সাহায্য করছে, যেটাতে কে মুখ্য ভূমিকা পালন করেছে? যকৃৎ। তাই যকৃৎকে হচ্ছে রেচন অঙ্গ হিসাবে ধরা হয়, যেটা হচ্ছে খুব কম পরিমাণে হলেও আমাদের রেচনে ভূমিকা পালন করে। তারপরে চলে আসি হচ্ছে, তাহলে দুটো কাজ দেখলাম। একটা দেখলাম কি, যে ক্ষতিকারক অ্যামোনিয়াকে ইউরিয়াতে রূপান্তরিত করেছে, যেটা হচ্ছে কম ক্ষতিকারক, আর পিত্তরসের মাধ্যমে বিভিন্ন ক্ষতিকারক ধাতব পদার্থ, যেমন হচ্ছে কপার, পারদ, জিঙ্ক আর বিলিরুবিন, বিলিভার্ডিন, অ্যালকোহল ইত্যাদি নির্গত করতে সাহায্য করে। তারপরে চলে আসি দ্বিতীয়, লাংস। ফুসফুসের মাধ্যমে আমাদের অ্যালভিওলাই আছে, ফুসফুসের মধ্যে ওই অ্যালভিওলাইয়ের মধ্যে রক্তের যে জলীয় অংশটা সেটা বাষ্পাকারে নির্গত হয়। কার মাধ্যমে? এই যে আমরা নিঃশ্বাস প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে এই নিঃশ্বাস প্রক্রিয়ার মাধ্যমে কি হচ্ছে? রক্তের জলীয় অংশটা বেরিয়ে আসছে। প্রায় 400 ml জলীয় বাষ্প বা জল নির্গত হয় ডেইলি, প্রতিদিন। ঠিক আছে, এটাতে হেল্প করছে কে? ফুসফুস বা লাংস। তাছাড়া হচ্ছে কার্বন ডাইঅক্সাইড দেহ থেকে বাইরে নিক্ষেপ করছে, তাহলে এভাবে ওরা রেচনে হেল্প করছে। তাহলে এখানে দুটো প্রক্রিয়া দেখলাম কি, একটা হচ্ছে জলীয় বাষ্প আকারে ফুসফুস থেকে বেরিয়ে আসছে কি জল বেরিয়ে আসছে, আর কার্বন ডাইঅক্সাইড নির্গত করতে সাহায্য করে। তাছাড়া হচ্ছে কিছু পরিমাণ যেটা হচ্ছে
অ্যাসিটোন, অ্যালকোহল ইত্যাদি নির্গত করতে সাহায্য করে, ফুসফুস ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে, ঠিক আছে, যেটা নিঃশ্বাস প্রক্রিয়ার দ্বারা আমরা দেহের বাইরে নিক্ষেপ করি বা বের করে দিই। তারপরে আছে হচ্ছে স্কিন, দেখো 7 পয়েন্ট। স্কিন আমরা সকলে জানি যে আমাদের দেহের মধ্যে অসংখ্য ঘর্মগ্রন্থি আছে, এই ঘর্মগ্রন্থির মাধ্যমে আমরা কি নিঃসরণ করি, ঘাম নিঃসরণ করি। তাহলে এই ঘাম বা এই ঘর্মের মাধ্যমে কি হচ্ছে, অতিরিক্ত জল কি কি বেরিয়ে আসছে, অতিরিক্ত জল, লবণ ও সামান্য পরিমাণে ইউরিয়া, ইউরিয়া দেহের বাইরে বেরিয়ে আছে। তাহলে এর মাধ্যমে এরা কি করছে, রেচনে সাহায্য করছে। তাছাড়া হচ্ছে আমাদের কর্ণকুহর বা কানের, এটা বৈকর্ণ বলে, ঠিক আছে, এই বৈকর্ণের ভিতরের অংশকে বলে কর্ণকুহর। এই কর্ণকুহরের মধ্যে সেরুমেন নামক এক প্রকার মূল জাতীয় সাদা পদার্থ উৎপন্ন হয়। কি হচ্ছে, সেরুমেন নামক মোম জাতীয় সাদা পদার্থ উৎপন্ন হয় যেখানে বিভিন্ন ধরনের রেচন পদার্থ উপস্থিত থাকে, ঠিক আছে। তো এটা আমাদের মানে মাথায় রাখতে হবে যে সেরুমেন কি 2 মাসের জন্য খুবই আসে। তাছাড়াও আমাদের রোমকূপের মানে হচ্ছে স্কিনে যে বিভিন্ন ধরনের রোম আছে, এই রোমকূপের পাশে সিবেসিয়াস গ্রন্থি থাকে। কি বললাম, সিবেসিয়াস গ্রন্থি, যা থেকে কি নিঃসৃত হয়, সিবাম নিঃসৃত হয়। এই সিবামটা কি এক প্রকার তৈলাক্ত পদার্থ নিঃসৃত হয়। এই সিবামের মাধ্যমে কি কি বেরিয়ে আসে আমাদের দেহ থেকে, মানে বাইরে কি কি নির্গত হয়, ফ্যাটি অ্যাসিড, অ্যালকোহল, হাইড্রোকার্বন আর কোলেস্টেরল, ঠিক আছে। দেখবে তোমরা মানে যদি একটানা পরীক্ষা দাও 2 ঘন্টা 3 ঘন্টা, তাহলে অনেক সময় দেখবে যে এমনি গালে হাত দিলে অনেক সময় একটা তৈলাক্ত ভাব দেখতে পাওয়া যায়। তা আমরা সাধারণত এই জিনিসটা লক্ষ্য করেছি যে পরীক্ষার পরে, তখন যেহেতু টেনশনে থাকি আমরা অনেক, তো এই পরীক্ষার দেখালো 2 ঘন্টা বা 3 ঘন্টা পরীক্ষা চলছে, পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার পরে অনেক সময় লক্ষ্য করবে গালে হাত দিলে দেখবে যে একটু মানে গালটা চকচক করছে বা হচ্ছে একটু তৈলাক্ত ভাব অনুভব করছো। তাহলে এটা হচ্ছে, এই জিনিসটাকে বলা হয় সিবাম, যেটা কোথা থেকে রিলিজ হচ্ছে, সিবেসিয়াস গ্রন্থি থেকে, এক প্রকার তৈলাক্ত পদার্থ যাকে বলা হয় কি সিবাম। তাহলে আশা করি এটা মনে থাকবে। তাহলে এই সিবামের মধ্যে কি কি আবার মানে দেহ থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, ফ্যাটি অ্যাসিড, অ্যালকোহল, যদিও পরিমাণটা কম কিন্তু তবুও কিছুটা হলেও যেহেতু সাহায্য করে সেই জন্য এদেরকে বলা হয় সহায়ককারী অঙ্গ, যারা হচ্ছে রেচনে ভূমিকা পালন করে। বৃক্ক ছাড়াও অ্যালকোহল, হাইড্রোকার্বন, ফ্যাটি অ্যাসিড ইত্যাদি। তারপরে চলে আসি স্যালাইভারি গ্ল্যান্ড। দেখো যে সকল গ্ল্যান্ড আমরা কি জানি, গ্রন্থি, গ্ল্যান্ড মানে কি গ্রন্থি, স্যালাইভারি মানে যে সকল গ্রন্থি স্যালাইভা রিলিজ করে বা নিঃসৃত করে, স্যালাইভা মানে হচ্ছে লালা। তাহলে এই দুটো যদি যুক্ত করে দেওয়া যায় তাহলে কি হচ্ছে, লালা গ্রন্থি। এই লালা গ্রন্থিগুলো আমাদের দেহে 3 জোড়া আছে, এক জোড়া হচ্ছে প্যারোটিড গ্রন্থি, ঠিক আছে, এটা আছে এক জোড়া, যেটা হচ্ছে সর্ববৃহৎ মানে বৃহৎ খুব বড় আকৃতির, আকৃতিতে এটি সত্যি বড়। তারপরে আছে হচ্ছে এক জোড়া সাবলিঙ্গুয়াল গ্রন্থি, আর এক জোড়া, এগুলো সবই কিন্তু লালা গ্রন্থি, ঠিক আছে, এক জোড়া সাবলিঙ্গুয়াল, এক জোড়া সাবমেন্ডিবুলার গ্রন্থি, ঠিক আছে। দেখো এই যে সাবমেন্ডিবুলার গ্রন্থি, এই গ্রন্থিটা সর্বাধিক লালা ক্ষরণ করে,
তাহলে সর্বাধিক লালা ক্ষরণকারী গ্রন্থির নাম কি? সাবমেন্ডিবুলার। সর্বাধিক লালা ক্ষরণ করে, এটা তোমাদের এক মার্কের জন্য আসতেই পারে যে কোন লালা গ্রন্থিটা সর্বাধিক লালা ক্ষরণ করে। আর সাবলিঙ্গুয়াল সর্বনিম্ন লালা ক্ষরণ করে, ঠিক আছে। সর্ববৃহৎ কোনটা? প্যারোটিড গ্রন্থি কোথায় থাকে? প্যারোটিড গ্রন্থি হচ্ছে আমাদের যে যে কানটা স্টার্ট হয়েছে, কানের যেখান থেকে স্টার্ট হয়েছে তার নিম্ন অংশ, মানে এই জায়গাটায়, ঠিক আছে, এদিকে একটা এদিকে একটা, সেই জন্য বলা হয়েছে একজোড়া প্যারোটিড গ্রন্থি। আর সাবলিঙ্গুয়াল হচ্ছে জিহ্বার নিচে বা তলদেশে, জিভটা হা করলে নিচে দেখতে হবে, দুটো গ্রন্থি আছে, এটা বলে সাবলিঙ্গুয়াল গ্রন্থি। সাবম্যান্ডিবুলার, ম্যান্ডিবুল মানে হচ্ছে চোয়াল, ঊর্ধ্ব চোয়াল আর নিম্ন চোয়ালের সংযোগস্থলে থাকা হচ্ছে সাব ম্যান্ডিবুলার গ্রন্থি। তাহলে এই গ্রন্থিগুলো কি করছে? লালাকরণ করে। এই লালাকরণের মাধ্যমে বিভিন্ন ধরনের মানে টক্সিক পদার্থ দেহের বাইরে নিক্ষেপ করে। তার মধ্যে কি কি হবে? ধাতব পদার্থ একটু আগে দেখলাম, সীসা, কপার ইত্যাদি, থায়োসায়ানেট, থায়োসায়ানেট, সামান্য পরিমাণে ইউরিয়া, ঠিক আছে। তাছাড়াও হচ্ছে বিভিন্ন ধরনের ওষুধ, মরফিন, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক, যেমন হচ্ছে পেনিসিলিন, স্ট্রেপটোমাইসিন, ঠিক আছে, পেনিসিলিন, স্ট্রেপটোমাইসিন, এগুলো কি সমস্ত কিছু অ্যান্টিবায়োটিক? তাহলে এই সকল জিনিসগুলো লালারসার মাধ্যমে দেহের বাইরে নিক্ষেপ হয় বা নির্গত হয়, ফলে আমাদের দেহে কি হয়, বিভিন্ন ধরনের রেজন পদার্থগুলো দেহ থেকে নিঃসৃত হয়। দেখো তাহলে আমরা এই যে চারটা জিনিস দেখলাম, এই চারটা জিনিস আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। একটা দেখলাম কি লিভার কিভাবে কাজ করছে, কি দেখলাম লিভারে মানে অ্যামোনিয়া খুব ক্ষতিকারক, অত্যন্ত ক্ষতিকারক আমাদের দেহের জন্য, ওই অ্যামোনিয়াকে ইউরিয়াতে পরিণত, মানে কম ক্ষতিকারক বস্তুতে পরিণত করতে সাহায্য করছে কে, লিভার বা যকৃৎ। তাছাড়াও দেখলাম কি যে যকৃতের যে গল ব্লাডার বা পিত্তথলি যে আছে, সেখান থেকে পিত্তরস নিঃসৃত হয়। এই পিত্তরসের মাধ্যমে, পিত্তরসের দ্বারা বিলিরুবিন, বিলিবার্ডিন, বিভিন্ন ধরনের টক্সিক পদার্থ, ঠিক আছে, তার যেমন হচ্ছে সীসা, তারপরে কপার, জিঙ্ক ইত্যাদি, এগুলো দেহের বাইরে নিক্ষেপ হয়। তারপরে দেখলাম হচ্ছে লাংস, লাংসের মাধ্যমে জল ও কার্বন ডাইঅক্সাইড দেহ থেকে নির্গত করে। তারপরে হচ্ছে স্কিন, স্কিনের মাধ্যমে কি দেখলাম যে অতিরিক্ত জল ও লবণটাকে দেহের বাইরে নিক্ষেপ করছে, ফলে দেহের মধ্যে জল ও লবণের ভারসাম্যটা রক্ষা হচ্ছে। তারপরে দেখলাম যে সেরেমন নামক এক প্রকার মোম জাতীয় সাদা পদার্থ উৎপন্ন হয়, যেখানে বিভিন্ন ধরনের রেজেন্ট পদার্থ উপস্থিত থাকে, যেটা হচ্ছে কোথায় থাকছে, কানের বহিঃকর্ণের যে কর্ণকুহর আছে, যে গহ্বরটা, এই কর্ণকুহরের মধ্যে এই সেরেমন দেখতে পাওয়া যায়। তাছাড়া হচ্ছে আমাদের ত্বকের মধ্যে সিবেসিয়াস গ্ল্যান্ড থাকে, এই সিবেসিয়াস গ্ল্যান্ড থেকে সিবাম নিঃসৃত হয়, এই সিবামের মাধ্যমে বিভিন্ন ধরনের ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল আর হাইড্রোকার্বন ইত্যাদি নিঃসৃত হয়। তারপরে দেখলাম স্যালাইভারি গ্ল্যান্ড, এই স্যালাইভারি গ্ল্যান্ড হচ্ছে তিন প্রকার, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল আর প্যারোটিড গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডগুলো কি করছে, লালারস ক্ষরণ করে। এই লালারস ক্ষরণের মাধ্যমে থায়োসায়ানেট, সামান্য পরিমাণে ইউরিয়া, বিলিরুবিন ইত্যাদি মানে কিছু ধাতব পদার্থ, এগুলো রিলিজ হয় বা নির্গত হয় এবং দেহকে সুস্থ স্বাভাবিক রাখে। তাহলে এই সমস্ত অর্গানগুলো, সরি বিলিরুবিনটা হচ্ছে ওটা আমরা দেখলাম ইয়ের ক্ষেত্রে, যকৃতের ক্ষেত্রে, স্যালাইভারি গ্ল্যান্ডে দেখলাম থায়োসায়ানেট, ইউরিয়া আর কিছু ধাতব পদার্থ যেগুলো দেহের বাইরে। তারপরে হচ্ছে অ্যান্টিবায়োটিক, ওষুধ, মরফিন, পেনিসিলিন, ঠিক আছে, স্ট্রেপটোমাইসিন, এই সমস্ত জিনিসগুলো দেহের বাইরে নিক্ষেপ করে দেহকে সুস্থ স্বাভাবিক রাখে। তাহলে এই চারটা নাম আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে।
যদি আসে তোমাদের 3 মার্কের জন্য, যে রেচনে অন্যান্য অঙ্গের ভূমিকা গুলি লেখো, তাহলে আমরা খুব সহজে লিখতে পারবো এরপরে। আচ্ছা, তোমাদের ক্লাসগুলো যদি 30 মিনিট বা 45 মিনিট নেওয়া যায়, তাহলে তোমরা অনেকে ক্লাসগুলো দেখছো না, সেই জন্য যত শর্ট করে হয় 15 মিনিট বা 20 মিনিটের, আমি ততটুকুই করার চেষ্টা করছি যেন তোমরা অন্তত ক্লাসগুলো দেখো, ঠিক আছে? আর ছোট দুটো জিনিস বলি, একটা হচ্ছে থ্রেশহোল্ড বস্তু কাকে বলছে, একটা হচ্ছে হাই থ্রেশহোল্ড, একটা লো থ্রেশহোল্ড, ঠিক আছে? যে সকল বস্তু কি হচ্ছে পুনঃশোষিত হয়, কোথায় হচ্ছে পুনঃশোষিত, আমরা বৃক্কনালিকা দিয়েছিলাম, বৃক্কনালিকায় পুনঃশোষণ ঘটে, তাহলে যে সকল বস্তু বৃক্কনালিকায় সম্পূর্ণরূপে পুনঃশোষিত হয়ে যায়, যেমন কি গ্লুকোজ আর পটাশিয়াম আয়ন, আর যে সকল বস্তু, এটা হচ্ছে হাই থ্রেশহোল্ড বস্তু, এদেরকে বলবো যারা সম্পূর্ণরূপে পুনঃশোষিত হয়, আর যারা কম পরিমাণে বা আংশিকভাবে পুনঃশোষিত হয়, যেমন হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, তাদেরকে বলবো লো থ্রেশহোল্ড বস্তু, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ঠিক আছে? তাহলে কোনটা হাই থ্রেশহোল্ড বস্তু, কোনটা লো থ্রেশহোল্ড বস্তু, এটা আমরা বুঝতে পারলাম। আর কিছু কিছু বস্তু আছে যেগুলো একদমই শোষিত হয় না, যেমন হচ্ছে ক্রিয়েটিনিন, ঠিক আছে, সালফেট, ক্রিয়েটিনিন ইত্যাদি, তাহলে এটাও নাম মনে রাখতে হবে। কি বললাম, ক্রিয়েটিনিন, ক্রিয়েটিনিন বা ক্রিয়েটিন আর সালফেট, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের একটা বা দুটো করে উদাহরণ মনে রাখতে হবে। আচ্ছা, আর একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে যেহেতু গ্রীষ্মকালে আমরা বেশি পরিমাণে জল পান করি, আর মানে গ্রীষ্মকালে কি হয় আমাদের ঘর্ম নিঃসরণ বেশি হয়, তাহলে ঘর্ম নিঃসরণ বেশি হওয়ার জন্য আমাদের যেহেতু দেহ থেকে মানে জল ঘর্ম নিঃসরণের মাধ্যমে বেশি বের হয়ে যায়, সেই জন্য এই বের হয়ে যাওয়ার জন্য আমরা গ্রীষ্মকালে কি হয় অতিসারক মূত্র ত্যাগ করি, অতিসারক মূত্র ত্যাগ করি। কিসের সময় জিনিসটা বুঝবে, ঠিক আছে, গ্রীষ্মকালে, এটা হচ্ছে আমাদের বডির একটা মেকানিজম যেটা অসম রেগুলেশন বলা হয়, যাই হোক, এই যে অতিসারক মূত্র ত্যাগ করছি আমরা কখন, গ্রীষ্মকালে, কেন, যে অতিসারক কথার অর্থ কি, যেখানে জল কম, কি বেশি, লবণ বেশি, ঠিক আছে, মাথায় থাকবে। আর শীতকালে উল্টোটা হয়, শীতকালে তাহলে কি হবে, লঘুসারক মূত্র আমরা ত্যাগ করব, লঘুসারক মূত্র ত্যাগ করি, এখানে কি হবে, জল বেশি, লবণ কম। আশা করি এটা বুঝতে পেরেছ, যেহেতু আমরা কি করি শীতকালে আমাদের ঘর্ম নিঃসরণ হয় না বেশিবার, মানে বেশি পরিমাণে ঘাম ঝরে না দেহ থেকে, তাহলে যেহেতু ঘর্ম নিঃসরণ হচ্ছে না, তাহলে ওই জলটা কি আমাদের দেহের মধ্যে থেকে যায়, সেই জন্য আমরা মানে ঘন ঘন মূত্রত্যাগ করি, বা হচ্ছে সংখ্যা একটু বেশি আর অনেকক্ষণ ধরে মূত্রত্যাগ করি, মানে এই যেহেতু জলের পরিমাণটা বেশি থাকে, লবণ কম থাকে, মানে লঘুসারক মূত্রত্যাগ করি শীতকালে। কেন, কারণটা বুঝতে পারলাম, যেহেতু ঘর্ম নিঃসরণ হয় না শীতকালে ঠান্ডা হওয়ার জন্য, আর মানে ঠান্ডা আবহাওয়ার জন্য, আর গ্রীষ্মকালে অতিসারক মূত্র ত্যাগ করি যেখানে, আর জিনিসটা কি, জল কম, এটাতে লঘুসার হচ্ছে জল বেশি, দেখবে প্রস্রাব করার সময় অনেকক্ষণ সময় ধরে আমরা শীতকালে প্রস্রাব করি, ঠিক আছে? তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো, আর সকলে সকলের কাছে মানে একটাই আমি অনুরোধ রাখবো, যে তোমরা যেহেতু তোমাদের ক্লাসগুলো আগে হয়তো 40 মিনিট 45 মিনিট নিয়েছি, কিন্তু এখনকার ক্লাসগুলো আমি খুব শর্ট করে নেওয়ার চেষ্টা করবো, 15 মিনিট বা 20 মিনিট, যেন তোমরা অন্ততপক্ষে এই 20 মিনিট সময় দিয়ে ক্লাসটা দেখো। তোমরা ছেলেরা হয়তো অনেক সময় খেলাধুলার মানে নিয়ে ব্যস্ত থাকছো, মেয়েরা বিগ বস নিয়ে, কিন্তু সময় করে একটু অবশ্যই ক্লাসটাও দেখবে, ঠিক আছে? ভালো থেকো সবাই।